আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুন্নাহা রবি। প্রতীক্ষিত করোনা টিকা 26শে জানুয়ারির মধ্যে দেশে আসবে এবং এক সপ্তাহের মধ্যে এর প্রয়োগ শুরু হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পার্শ্ব প্রতিক্রিয়া মেনেই টিকা নিতে হবে জানিয়ে কারো সমস্যা হলে সরকার সব রকম সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। His hospital is treating more coronavirus. প্রতিবেশী ভারত সহ অনেক দেশেই করোনার টিকা দেয়া শুরু হয়েছে। দেশের মানুষও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অপেক্ষায় আছে। মিট দ্য রিপোর্টার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আগামী সপ্তাহেই করোনার টিকা দেশে আসবে। আমরা যা আশা করছি যে আগামী, আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহারস্বরূপ দিবে, সেটারও আমরা আশা করছি যে কোনো সময় চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সেরাম ইনস্টিটিউট থেকে সাশ্রয়ী দামে টিকা কেনা হচ্ছে, সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সফল বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের প্রতিটি জেলায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং উপজেলা পর্যায়েও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোল্ড চেইনের ব্যবস্থা আছে, রাখা হয়েছে। এবং আমাদের এবং এটাও চিন্তা করা হয়েছে প্রয়োজনে ইউনিয়ন লেভেলে যায়ও ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি খাতে টিকা প্রয়োগের জন্য নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। ফাইজার মডার্নার টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। আমরা বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব, এটা একটা উত্তর। দ্বিতীয়ত, এর একটা ভ্যাকসিনের দাম যেটা হবে, দাম সেট করার জন্য একটি প্রক্রিয়া আছে, সরকারি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা দামও নির্ধারণ করে দিব। টিকা নেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তৈরি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অগ্রাধিকার পাবে বয়স্করা, তবে 18 বছরের নিচে কাউকে টিকা দেওয়া হবে না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এছাড়া আগামী 20 জানুয়ারি দেশে আসছে 20 লাখ করোনার ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিবে ভারত সরকার। ব্যবহারের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, টিকা উপহার দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারত সরকার। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার 20 লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে, 20 তারিখে এই টিকা আসার কথা রয়েছে। করোনা মহামারীর মধ্যেও সরকারের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। 21ম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সূচনা বক্তব্যে কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জুবায়ের সানির রিপোর্ট। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বিকেল 4:30টায় শুরু হয় বছরের প্রথম অধিবেশন। শুরুতেই সভাপতি মণ্ডলী মনোনয়ন করেন স্পিকার, পরে সাবেক ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 2020-21 অর্থবছরে ভাষণে রাষ্ট্রপতি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে। সময়োযোগী ও আকর্ষণীয় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে সরকার কর্ম সৃজন ও কর্ম সুরক্ষা, আভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতির সাফল্যের সাথে মোকাবেলা করে যাচ্ছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও উৎকর্ষ সাধন এবং প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
এর আগে বছরের শুরুর অধিবেশন 30 কার্যদিবস পর্যন্ত হলেও এবার করোনা ভাইরাসের কারণে তা হচ্ছে না। এবার অধিবেশন চলতে পারে 12 থেকে 14 কার্যদিবস। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। পুরান ঢাকার কামরাঙ্গীর চরের মুসলিমবাগে বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকালে শুরু হওয়া এই অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, অনৈতিকভাবে স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, যদিও বিআইডব্লিউটিএ বলছে হাইকোর্টের নির্দেশেই এই অভিযান পরিচালিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। একের পর এক অবৈধ স্থাপনা ভেঙে চুড়ে গুঁড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএর শক্তিশালী এক্সাভেটর। কোথাও 20 ফুট, কোথাও আবার 40 ফুট পর্যন্ত দখলে থাকা নদীর জায়গা এভাবেই উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এ সময় বসতভিটা হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এখন বলতেছে আরো 30 ফুট ভিতরে গিয়ে আবার নতুন করে পিলার করবে, আবার 2 দিন পর এসে বলবে যে এই পিলারও চলবে না, আবার আরো আরো 40 ফুট ভিতরে যাবে। আমাদের সম্পূর্ণ সিটি জরিপ কাগজ আছে, সিএস কাগজ আছে, আরএস কাগজ আছে, সব কাগজ, সিটি যে খাজনা বর্তমান রানিং দক্ষিণ সিটি কাউন্সিল। যদি এটা খাজ জায়গা হয়ে থাকে, সরকারি জায়গা হয়ে থাকে, তাহলে কেন খাজনা দিবে? আগে আরএসএ ছিল 284, এখন সিটি জরিপ 111 আসছে, এটা কিভাবে আসলো? আমরা বানাইছি এগুলো, যদিও বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক জানান হাইকোর্টের নির্দেশেই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সীমানা পিলারগুলো জেলাবাসের নেতৃত্বে যে যৌথ জরিপ হয়েছে, সেই যৌথ জরিপের আমরা কাগজ নিয়ে এসেছি, ম্যাপ নিয়ে এসেছি, সেই অনুযায়ী আমরা 1 সপ্তাহ আগে এই সীমানা পিলারগুলো অ্যালাইনমেন্ট দিয়ে গেছি। এখান থেকে ছোটার মাথা পর্যন্ত যত স্থাপনাই আছে সবগুলোই অবৈধ। এখানে 4 দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানের আজ ছিল প্রথম দিন। রাজধানীর বিমানবন্দর পদ্মা অয়েলের সামনে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকালে রাজধানীর কাওলা মোড়ে আজমেরি গাড়ির চাপায় চাকুরিজীবী এই দম্পতি ঘটনাস্থলেই মারা যান। গাড়িটি জব্দ করা হলেও ঘাতক ড্রাইভারকে ধরতে পারেনি পুলিশ। নিহতের চাচা জানান, অফিসে যাবার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করার ভিতরে আমি এখানে আসছি, এখানে আমার মামলা চলমান প্রক্রিয়া চলতেছে, বলছে এটা মামলা হবে। এয়ারপোর্ট 3rd টার্মিনালের উল্টা পাশের রাস্তায় ঢাকাগামী আজমেরি পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী ওনাদেরকে ধাক্কা দিলে ওনারা ঘটনাস্থলে নিহত হয়। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় লালমনি বুড়িমারি মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। পেছন থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে পিষ্ট হয়ে মারা যান তারা। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সকালে লাখাইয়ে যাবার পথে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল এলাকায় পিকআপের ধাক্কায় এনজিও কর্মী কেরামত আলী ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে দুপুরে মহাসড়কের মাধবপুরে বাগশাইর এলাকায় ট্রাকের ধাক্কায় আলম মিয়া নিহত হন। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 যাত্রী আহত হয়েছে। সকাল 9:30 ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রাজধানীর অনেক রাস্তা খারাপ হওয়ার কারণে কমছে যানবাহনের আয়ু, ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ রাস্তাতেই আবার ম্যানহোলের ঢাকনা সহ বক্সগুলো উঁচু হয়ে থাকায় সমস্যায় পড়েন পথচারী ও যাত্রীরা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নামাজ বললেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারও দুর্ঘটনার বড় একটি কারণ। এয়ার বাদলের রিপোর্ট। কোন রাস্তা খানাখন্দে ভরা, আবার কোন রাস্তায় হঠাৎ গর্ত, কোথাও আবার দেবে গেছে, কোন রাস্তায় ম্যানহোলের বক্সগুলো সড়কের চেয়ে উঁচু।
রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই এমন অনেক রাস্তা রয়েছে। এসব রাস্তায় যানবাহন চলতে নানামুখী সমস্যা হচ্ছে। যখন গাড়িটা ধরে রাখতে হয় ব্যালেন্স তাও উঠে যায়, খুব ক্ষতি হয়। এটা আসলে ছোটখাটো গর্তগুলো এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এরপরে এবারে গাড়ি টাড়ি আসলতে বারোশ একবার পড়ে গেছে, কই পড়ে যাই আর তারা দুঃখ পাইছে। উঁচে নিচে গাড়ি চালাতে খুব কষ্ট হয় আর যাত্রী মনে করেন পড়ে যায় অনেক সময়, গাড়ি বল্ডি খায়। বুয়েটের এই বিশেষজ্ঞ বললেন, সড়ক টেকসই করতে তৈরি এবং মেরামতে মান যাচাইয়ে মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে, না হলে এ ধরনের ভোগান্তি কমবে না। কনস্ট্রাকশনের ক্ষেত্রে মান যাচাইটা ঠিকমতো না করা অথবা ম্যাটেরিয়ালসগুলো যেটা আমার ভালো ম্যাটেরিয়াল সেটাতে ব্যবহার না করা, তো এর ফলে কিন্তু দেখা যায় রাস্তা গর্ত তৈরি হয়ে যায় বা রাস্তা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আমার নষ্ট হয়ে যায়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। হঠাৎ করে একটা চাকা পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটা গাড়ি উল্টে পড়তে পারে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু গাড়িরও ক্ষতি হয়, কারণ ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যে ম্যাটেরিয়ালসগুলোকে ভালো ম্যাটেরিয়ালস দিতে হবে, রাস্তা মেনটেনেন্সটা ঠিকমতো করতে হবে এবং ওভারলোডিংটা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাস্তার পাশাপাশি সাধারণ রাস্তার প্রতিও বিশেষ গুরুত্ব দিলে রাস্তার স্থায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের আয়ু বাড়বে, সেই সঙ্গে কমবে দুর্ঘটনাও, এমনটি মনে করেন তিনি। রাস্তা কনস্ট্রাকশন যাতে ভালো হয় সেই বিষয়টা যিনি রাস্তা তৈরি করেন তাদের দায়িত্ব আমার। এ আর বাদল, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় গণভবনের সাবেক কর্মচারী নাজিমউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। এ বিষয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহ সভাপতি তরিকুল ইসলাম মোমিন সহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে এই চক্রটি তাদের পছন্দের প্রার্থী বিইউপির সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার এম আব্দুস সালাম আজাদকে নিয়োগ দিতে চেয়েছিলেন। এই মামলাটিতে দেখা যায় যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করেছে, যেটি ছিল ভুল। এটি আসলে পুলিশ তদন্ত করবে না, ফাতেমা এবং নাজিমউদ্দিন দুজনেই হচ্ছেন সরকারি কর্মচারী, এ কারণে এটি দুদকে যাবে। আদালত অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এখানে দেখা যায় যে আরেকজন মানুষ আছেন যিনি শাহজাহান, যিনি ট্রাস্টি বোর্ডের মেম্বার, তাকে এই মামলায় আসামি করা হয়নি। এই ব্যাপারে মাননীয় আদালত অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে তাকে আসামি করা দরকার। হইচই, নেটফ্লিক্স সহ সব ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা বন্ধে এবং এই খাত থেকে রাজস্ব আদায়ে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে নীতিমালার খসড়া প্রণয়ন করে বিটিআরসি চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে জমা দিতে বলেছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কন্টেন্টে অবাধ যৌনতা আর দেশীয় সংস্কৃতির পরিপন্থী অনুষ্ঠান নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন, জি5, বঙ্গবিডির মতো প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণহীন অশ্লীল কন্টেন্ট উঠতি বয়সীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করেন সংস্কৃতি মনারা। বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিটিআরসির চেয়ারম্যান এবং সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে আদালতে দুটি প্রতিবেদন দাখিল করা হয়। সাইবার পুলিশ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইন থাকলেও ওটিটি প্ল্যাটফর্ম থেকে অশ্লীলতা রোধে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, ফলে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো বডি না থাকায় এটা নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য সম্ভব না। ডিজিটাল নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি আইন, এছাড়া স্পেসিফিকভাবে তাদের কাছে কোনো ধরনের নিয়ন্ত্রণ করার কোনো রেগুলেশন না থাকায় তারাও এক্ষেত্রে অপারগ। এই জন্য কোর্টের কাছে বলেছিলেন যে যদি এরকম হয় যে একটা রেগুলেশন তৈরি করা যায় তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিটিআরসি জানায় রেগুলেশন না থাকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেশে কোনো রাজস্ব আদায় হচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিটিআরসি বলেছে যে বেসিক্যালি নেটফ্লিক্সের সাথে বিটিআরসির কোনো রকম কোনো কন্ট্রাক্ট হয়নি এবং ওভার দ্য টপ যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, দেশি বিদেশি প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে, তো তাদের যে কন্ট্রোল করার জন্য স্পেসিফিক কোনো নীতিমালা এখন পর্যন্ত নাই। নীতিমালা জরুরি প্রয়োজন হলেও তা তৈরি সময় সাপেক্ষ, তাই আদালত খসড়া প্রণয়ন করে তিন মাসের মধ্যে জমা দিতে বলেছেন। কোর্ট আজকে আদেশ দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী তিন মাসের মধ্যে রেগুলেশনের একটা নীতিমালা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। গত বছরের 8ই সেপ্টেম্বর বিতর্কিত ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত ভিডিওর অংশগুলো সরিয়ে ফেলতে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আমি অনেক কিছু জানি। খান আলামিন, আরটিভি, ঢাকা।
বিএসটিআইয়ের অনুমতি ছাড়া ত্বক ফর্সা করা ক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর চকবাজার এলাকায় র্যাব ও বিএসটিআই যৌথভাবে বিপাশা কসমেটিক্সে অভিযান পরিচালনা করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, অবৈধভাবে এসব কসমেটিক্স তৈরির অভিযোগে তিনজনের নামে নিয়মিত মামলা করা হবে। প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় তাকে ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আফসার সিকদারের মৃত্যু হয়েছে। সকালে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার তাকে মারধর করেন পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী নিপন তালুকদার এবং তার সমর্থকরা। এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন নিহতের পরিবার। এদিকে সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপির বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে অভিযান চালিয়ে স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। জীবনে আর কখনো নির্বাচন করবেন না বলে কান ধরে উদ্বোস করলেন মোখলিসুর রহমান নামে এক প্রার্থী। তিনি মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন। বাড়ির পাশের খালের পানিতে নেমে কান ধরে উদ্বোস করে তিনি শপথ নেন। 52 সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ভাইরালও হয়েছে। এতে দেখা গেছে শীতের সকালে ঠান্ডা পানিতে কান ধরে ডুব দিচ্ছেন মোখলিসুর রহমান। এ সময় তিনি আর জীবনে নির্বাচন না করার প্রতিজ্ঞা করেন। পরে এ প্রসঙ্গে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, যারা তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন তারা টাকার কাছে বিক্রি হয়ে তাকে ভোট দেয়নি। এই কষ্ট থেকেই তিনি এমন প্রতিজ্ঞা করেছেন বলে জানান সদ্য পরাজিত এই কাউন্সিলর প্রার্থী। মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির 11তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2021 নোয়াখালী জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর মাইজদি কলেজ রোডের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদিয়া মঞ্জিলে সোমবার সকাল 10টা থেকে এই অডিশন শুরু হয়। দেশের মোট 18টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করা হবে সেরা প্রতিযোগীদের। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিলেট বিভাগের দাবির 2 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোম্পানির সিলেট অঞ্চলের বিমা কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় দাবির টাকার চেক হস্তান্তর ছাড়াও কোম্পানির ব্যবসা পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। এছাড়া কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও সিলেট এরিয়া প্রধান জাফর আহমেদ, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ সাফল্য পাবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। টাইগারদের বিশেষ জার্সির ডিজাইনে বাংলাদেশের নাম না থাকাটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মুমিনুহুরের রিপোর্টে। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে এই সিরিজটা দিয়েই বছরে শুরু হবে টাইগারদের। কথায় বলে, শুরু ভালো যার সব ভালো তার। সে কথা মাথায় রেখেই সিরিজে অতিথিদের কোনো রকম ছাড় দিতে নারাজ স্বাগতিকরা। বায়োবাবলে থেকে কঠোর অনুশীলনী বলে দিচ্ছে সে কথা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে নির্বাচকরা। ক্রিকেটার তামিম অভিজ্ঞ হলেও অধিনায়কত্ব নতুন, প্রথমবারের মতো দলের বাইরে মাশরাফি। তবে নতুন অধিনায়কের নেতৃত্বে সাফল্য আসবে বলে বিশ্বাস এই বোর্ড পরিচালকের। তামিম ইজ এ এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার, অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, তো আগেও ক্যাপ্টেন্সি করেছে। ডেফিনেটলি আমরা তার কাছে আশা করছি, এতদিনে হি ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার এবং সে ক্যাপ্টেন্সি করেছে, আমরা তার কাছ থেকে ডেফিনেটলি মাঠে সেইভাবে টিমকে লিড করবে আমরা সেই ধরনের আমরা আশা করছি এবং সাকসেসফুলি টুর্নামেন্টটা সিরিজটা শেষ করবে এটা আমরা আশা করি। এই সিরিজটা একটা ভিন্ন মাত্রা পাচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, তাই সব কিছুতে তার ছাপ থাকা দরকার। জাতীয় পতাকার মিল রেখে করা হয়েছে টাইগারদের নতুন জার্সি। তবে প্রশ্ন ওঠে বিসিবির প্রকাশ করা ডিজাইনে বাংলাদেশ লেখা না থাকায়। পরে অবশ্য সংশোধন করে নেওয়া হয়। বাই মিস্টেক হয়ে গেছে হয়তো দুইটা জার্সি, যে জার্সিটা হয়তো দেওয়ার কথা ছিল সেটা শো করেছে। ডিজাইনের জন্য একটা রাখা ছিল,
বাংলাদেশও ডিফিনিটলি থাকতেই হবে। বিশেষ সিরিজে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদে এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।